দর্শক আমি সবাই বলে ছিলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস। দর্শক, এখন গরু পাচার নিয়ে অনেক খবর হচ্ছে, অনেক কিছু হচ্ছে, গ্রেপ্তারও চলছে। তবে দর্শক, এর মধ্যে আমি দেখছি আমার কাছে দুটো ভিডিও এলো গরু পাচারের, কীভাবে গরুকে একেবারে কাঁটাতারের বেড়াকে টপকে দেওয়া হচ্ছে, তা দুটো ভিডিও দর্শক আমার কাছে এসেছে, আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে প্রথম ভিডিও, দেখুন যে কীভাবে গরুকে একেবারে কীভাবে দেখুন পার করানো হচ্ছে। আমি জাস্ট ভিডিওটা প্লে করে দেখাবো, দেখুন একেবারে কাঁটা তারের বেড়া, দেখুন একেবারে খুবই সেন্সিটিভ ভিডিও বলবো, যে এইভাবে একটা লম্বা বাঁশ বা কিছু একটা সেখানে গরুকে বেঁধে একেবারে কাঁটা তারের এদিক থেকে সেদিকে পার করা হচ্ছে। এবং সময়টা দেখুন একেবারে ভোরবেলা, যেটা দেখে পরিষ্কার বুঝতে পারছি এটা হচ্ছে শীতকালের ভিডিও, যেটা পরিষ্কার আপনারা বুঝতে পারছেন যে কীভাবে একদল লোক একেবারে গরুকে এইভাবে ধরে এবং তাকে একেবারে দড়ি দিয়ে বেঁধে একেবারে তুলে দেওয়া হচ্ছে, আর মানে অন্যদিকে একজন রয়েছেন আর কি, তাতে করে একেবারে ভর দিয়ে সেই গরুকে কাঁটাতারের বেড়াকে টোপকে আবার ওই প্রান্তে নিয়ে গিয়ে সেই গরুকে আবার মানে বাঁধন খোলা হচ্ছে। এইভাবেই কিন্তু গরু পাচার হয়, বর্ডারকে টপকানো হয়। দর্শক, এটা হচ্ছে একটা ভিডিও, খুবই সেন্সিটিভ ভিডিও, আমি তো দেখেই অনেকটা আঁতকে উঠেছিলাম, খুবই সেন্সিটিভ ভিডিও। গরুকে এইভাবে একেবারে মানে কাঁটাতারের বেড়াকে টপকানো হচ্ছে, পাচার করা হচ্ছে, দেখুন কীভাবে একেবারে ওইদিকেও লোকজন হাজির এবং দেখুন একেবারে মানে পরিষ্কার বুঝতে পারছি যে ভোরের দিকে হচ্ছে, কুয়াশা রয়েছে শীতকালের, সেই সময় এইভাবে গরুকে ধরার চেষ্টা হচ্ছে, মানে দুদিকের লোকজন তাদের মধ্যে একটা যোগাযোগ আছে সেটা পরিষ্কার বুঝতে পারছি। এইভাবেই তারা কিন্তু গরু একেবারে এপার থেকে ওপার অর্থাৎ কাঁটাতারের এদিক থেকে সেদিক করা হয়, এইভাবেই কিন্তু গরু পাচার হয়। তার মধ্যে একটা ভিডিও দর্শক যেটা সামনে এসেছে, আমি আরও একটা ভিডিও দেখাবো, আরেকটা ভিডিও এসেছে এবং সেগুলো এইসব ভিডিও কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হচ্ছে, খুবই সেন্সিটিভ ভিডিও দর্শক, যে কীভাবে কাউ স্মাগলিং মানে গরু পাচার কীভাবে হয়। আমি আরও একটা ভিডিও দেখাবো, সেটাও কিন্তু ভাইরাল হয়েছে, এটা তো হচ্ছে এইভাবে একেবারে বেঁধে তুলে দিয়ে বড়া টপকানো হচ্ছে, আরেকটা ভিডিও মানে আরেকটা পন্থা আর কি বড়া টপকানোর, সেই ভিডিওটা দর্শক দেখাবো। এই হচ্ছে একটা ভিডিও, এটা তো একেবারে পরিষ্কার আলো দিয়ে দেখতে পাচ্ছেন যে কীভাবে একটা ওই মানে খাটের মতো আর কি মানে দেখতে পাচ্ছেন কীভাবে সেটা রেখে দিয়ে এবং তার উপরে গরুকে শুইয়ে আর টপকে যাওয়া হচ্ছে, এবং এটা একেবারে কাঁটা তার, যেটা কাঁটা তারের অংশকে মানে ওখানটা আর কি এ করা হয়েছে, কাঁটা তারটাকে খুলে নেওয়া হয়েছে বা ওখানটা তারকে একবার ছিঁড়ে ফেলা হয়েছে বা কেটে ফেলা হয়েছে বলবো, সেই জায়গা থেকে একটা এরকম একটা মানে স্লিপারি একটা রাখা হয়েছে এবং সেখানে গরুকে তোলা হচ্ছে একদিক থেকে আর অন্যদিকে সেই গরুকে ফেলা হচ্ছে। দেখুন একেবারে কাঁটা তারের বেড়ার দুদিকে একেবারে লোকজন, দুদেশের লোকজন একেবারে হাজির, তাদের মধ্যে নিশ্চয়ই একটা যোগাযোগ থাকে কোন সময় গরু পাচার হবে এবং তারা কিন্তু এইভাবেই একেবারে বর্ডার টোপকে গরু এপার থেকে ওপার করে। এসে দর্শক, দুটো ভিডিও সামনে এসেছে, দুটো ভিডিও খুবই সেন্সিটিভ ভিডিও, যে কীভাবে একেবারে কাঁটাতারের বেড়া টোপকে কীভাবে একেবারে এবার থেকে সেমাতা গরু পাচার হয়। এ হচ্ছে দর্শক দুটো নমুনা, ফলে এই যে এত কথা বলা হচ্ছে গরু পাচার গরু পাচার, সেটা যে একেবারে অমূলক নয়। এবার এবার দেখুন আবার গরু শুধু নয়, মানুষও আবার এদিক থেকে সেদিক করছেন বা করা হচ্ছে, মানুষদেরকেও মানে এই থেকে সেদিক করা হচ্ছে, ফলে দর্শক খুবই চিন্তার বিষয় যে শুধু গরু নয় মানুষদেরকেও এইভাবে কাঁটাতারের বেড়া থেকে বেড়ার ভিতর দিয়ে এইভাবে টোপকে এমাদেরকে সেমাতা করা হয়, একেবারে ভিডিওতে ধরা পড়ে যায়। মানে শুধু শুধু গরু পাচার নয়, মানুষকেও এমাদের থেকে সেমাতা মানে এদিক থেকে সেদিক করা হয়, সেটাও কিন্তু দর্শক এই ভিডিও প্রমাণ করে। দর্শক, যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে এই যে এখন গরু পাচার নিয়ে এত কথা বলা হচ্ছে, অনেকে বিশ্বাস করেন না যে সত্যি কীভাবে পাচার হয়, গরু কি সত্যি গরুর কি পাখা আছে উড়ে গেল বা বর্ডার যদি থাকে বর্ডারে বিএসএফ রয়েছে কী করে সেখানে গরু পাচার হচ্ছে। দর্শক দেখুন যে যেই জায়গাতে এইসব হচ্ছে একেবারে একটা মানে বিএসএফ হয়তো তারা রাউন্ড দেয় কিন্তু এমন জায়গা থেকে গরুগুলো পাচার হচ্ছে, একটা নিরিবিলি জায়গা, একটা অন্যরকম প্রত্যন্ত একটা জায়গা, সেই জায়গার সুযোগ বুঝে কিন্তু এরকম পাচারগুলো হয় বা এদিক থেকে সেদিক করা হয়।
সুতরাং এইগুলো যারা বলছে যে গরু কি উড়ে উড়ে গেল, কি করে পাচার হচ্ছে, বিএসএফ কেন দেখতে পেলো না, এসব কথা বলা হচ্ছে। অবশ্যই বিএসএফের নজরদারি নিয়েও প্রশ্ন উঠবে এবং বিএসএফের যোগ তো উঠেছে, মানে ওই যে তো উঠেছে, এবং বিএসএফ একজনকে বড় এক অফিসারকে কিন্তু গ্রেপ্তারও করা হয়েছে। সুতরাং এই যে বিষয়টা যে যোগ তো অবশ্যই রয়েছে এবং কীভাবে পাচার হয় তার একটা নমুনা জাস্ট আমি দেখানোর চেষ্টা করলাম দুটো ভিডিওর মাধ্যমে, যে যারা মানে গরু যে পাচার হয় যারা এখনও বিশ্বাস করেন না যে না এটা কি হয় নাকি গল্প কথা, তাদের জন্য আরও পরিষ্কার হয়ে গেল ভিডিওগুলোতে যে হ্যাঁ গরু পাচার হয় এইভাবে হয় ওইভাবে হয় এবং তার সঙ্গে মানুষও আবার এদিক থেকে সেদিকে যান। এই যে কথা হয় না যে আমাদের মানে বাংলাদেশ থেকে অনেকে ঢুকে পড়ছেন ইন্ডিয়াতে, আমাদের পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে, এই যে কথাগুলো হয়, সুতরাং সেইগুলো কথাগুলো যে একেবারে অমূলক তা কিন্তু নয়। দেখুন যে দর্শক কী বলবেন, যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বাক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি প্লাসে।